আসসালামু আলাইকুম। এখন আমরা বানাবো খুব জনপ্রিয় একটা জিনিস, এটা হচ্ছে স্পঞ্জের রসগোল্লা। আমার সাথে এগুলো বানায় দিচ্ছেন, মানে আমরা দেখাচ্ছি, ঢাকার একটা বড় মিষ্টির দোকানের চেইনের ময়রা যারা আছেন ওনারা এটা বানাচ্ছেন। এইটাকে ওনারা অনেক সময় ডায়াবেটিস মিষ্টি বলেও বিক্রি করেন, কারণ এর মধ্যে চিনির পরিমাণ খুব কম থাকে। কিন্তু এটা কিন্তু চিনি দিয়েই তৈরি, চিনি ছাড়া তৈরি না। তো আপনারা যারা স্পঞ্জের রসগোল্লা কিংবা দোকানের থেকে কেনা ডায়াবেটিক মিষ্টিগুলো দেখতে চান, এই রেসিপিটা ভালো করে লক্ষ্য করেন। তৈরি করা খুবই সোজা, মাপটা গুলা ঠিক থাকলেই হয়ে যায়। তো আসেন দেখি কয়েক ধাপে আপনাদের সম্পূর্ণভাবে দেখাই দিই কেমন করে দোকানের মতো পারফেক্ট স্পঞ্জের রসগোল্লা তৈরি করবেন, যেটা শক্ত হবে না। শিরা বানানো হচ্ছে এইখানে 2 কেজি চিনি নিয়ে, তার মধ্যে উনি এটা হচ্ছে 2 কাপের মাপ, 2 কাপ, 2 কাপ, 4 কাপ, আরেক কাপ লাগবে। হ্যাঁ, দেন 2 কেজি চিনি মানে হচ্ছে 10 কাপ চিনি আর 6 কাপ পানি। তো এখন সবটাকে একসাথে মিলাই আমরা জাল দিব। জাল দিয়ে ফুটে উঠলে এটা শিরা হয়ে যাবে, কোনো টানাটানির দরকার নাই, মানে মানে কোনো কমানোর দরকার নাই, কোনো কিছু দরকার হবে না, ফুটে উঠলেই শিরাটা হয়ে গেল, ব্যাস। তো এই যে দেখেন ছানাগুলা মুছে নিচ্ছে, কিরকম মিহিন করবেন ছানাটা? অনেক মিহিন, একদম মিহিন। আচ্ছা, আপনার মুছে নেন, পরে আমি আঙুলে দেখে দেখাই দিব। একবারে মিহিন হবে, যেমন কিরিমের মতন এরকম। আচ্ছা, এখন এটা বুঝাই যাবে না এটা কি ছানা না কিরিম, ওরকম হবে। উনি এখন বানাচ্ছেন স্পঞ্জ রসগোল্লা। এই ছানাটা উনারা যেভাবে ছানা তৈরি করে, করার পরে একটু মথে নেওয়া হয়েছে, একদম স্মুথ করে, খুব মসৃণ করে নেওয়া হয়েছে এটাকে। হ্যাঁ, এখন মানে মসৃণ মানে আমি আপনাদের আঙ্গুলে নিয়ে দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বুঝবেন না, আপনি করতে থাকেন, এর সাথে আর কোনো কিছু মিশানো হয় না। এই যে দেখেন, এইরকম এইরকম, এখন আমার আঙুলটা ফোকাসে আসবে কি না কে জানে, এদিকে নিয়ে দেখাই। এইখানে ছানার সাথে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার, খাবার সোডা কোনো কিছুই মিশানো হয় নাই, শুধুমাত্র পিওর ছানাটা এখানে ভালো মতো মথে নেওয়া হয়েছে। আর এমনি ওনাদের ছানা অনেক নরম হয়, মসৃণ করা খুব সুবিধা। তো উনি এগুলো থেকে লেচি কেটে নিচ্ছেন বলি আর কি, আমরা যেটাকে রুটি ভাজার সময় করি আর কি। যেই কটা করবেন সেইগুলো করে নিলেন। এখন হাতে একটু তেল মেখে ওনারা যা করেন গোল গোল করে নেবেন। উনি এইখানে প্রায় 1.25 কাপের মতো ছানা ব্যবহার করলেন। আচ্ছা, আমরা স্পঞ্জ বানাইলে পরে শক্ত হয়ে যায় কেন? শক্ত হয়ে যায়? হ্যাঁ, পরদিন দেখি আপনারা কি করে কি করে। আমি আজকে বানাই দিই, এবার দেন শক্ত হয় কি। আচ্ছা, ঠিক আছে। আমি এমনি জিজ্ঞেস করতেছি আর কি, যে আমাদের এটা গোল করার জন্য কোনো স্পেশাল কিছু আছে নাকি। দেখি আপনারটা বানায় দেখি। তো এইভাবে উনি 9টাকে করে নেবেন, 9টা গোল্লা বানানো হয়েছে আর কি। এখন এখানে শিরাটা অনেক ঘন, মানে আপনাদের আমি শিরার মাপটা বলে দিব, তার মধ্যে উনি এই স্পঞ্জগুলো ছাড়তেছে, স্পঞ্জের রসগোল্লাগুলো ছাড়তেছেন। আরেকটা কথা বলি, এই শিরাতে একটু আগে মানে মিষ্টি বানানো হয়েছিল, দেখে শিরার সাথে কিন্তু একটু ময়দা দেওয়া আছে 1 চিমটি, যেই কারণে শিরাটা দেখেন ফুলে উঠছে। শিরার কাছে কি কতটুকু ময়দা দেওয়া হয়েছিল আপনাদের আমি একটা শটের মধ্যে দেখা দিচ্ছি, যে এতটুকু ময়দা দেওয়া হয়েছিল। তো সেই শিরাটাই এখন কমে অর্ধেক হয়েছে এখানে, অতএব যা শিরা বানানো হয়েছিল তার থেকে অনেক বেশি ঘন এটা, পরিমাণটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এই পর্যায়ে কড়াইয়ে যে শিরাটা আছে সেটা রেশিও হবে আপনার 2 কাপ চিনি 1 কাপ পানি। এটা জাল দিয়ে আপনারা যদি শিরা তৈরি করে নেন তাহলেই হয়ে যাবে এই ঘনত্বের শিরা। তো এটা এখন জাল হোক, কতক্ষণ জাল দিবেন? তো 20 মিনিট ধরে, 20 মিনিটের মতো আর। তো শিরাটা ফুল ফ্লেমে দেওয়া আছে, আপনাদের আমি দেখাচ্ছি আগের মিষ্টিটার মধ্যে কি দেওয়া হয়েছিল। দেখে ফেনা আসছে, এই যে আগের মিষ্টি তৈরির সময় অল্প একটু যদি ফেনা না উঠে তাহলে অল্প একটু ময়দা উপরে ছিটাই দিতে হয়,
ময়দাটা ছিটায় দিলেই এটা ফেনা হইতে থাকবে। এই যে দেখেন ময়দা ছিটায় দিলে উনি অল্প একটু কত ধরেন দুই চামচের মতো ময়দা ছিটায় দিলেই এই যে দেখেন শিরাটা ফেনা হয়ে যাচ্ছে এবং মিষ্টিগুলো কভার করতেছে। তাইলে মিষ্টিগুলো নিজের থেকেই সিদ্ধ হইতে থাকে এই শিরার ভিতরে আর কি, মানে মিষ্টিটাকে বারবার নেড়ে দেওয়ার কোনো দরকার হয় না, শিরাটা ফুলে মিষ্টিগুলোকে সিদ্ধ করতে থাকে। তো এইভাবে আগেরটার মধ্যে দেওয়া হয়েছিল সেই একই শিরার মধ্যে আমরা এই মিষ্টিটাকেও তৈরি করতেছি, সেই জন্য এত ফেনা দেখতে পাচ্ছি। তো আপনারা আগেই শিরার মধ্যে একটু ময়দা দিয়ে দিন, তাহলে শিরাটা ফেনা ফেনা থাকবে না। যাই হোক, এটা উনি ফুল জালটা কিন্তু ফুলে আছে, এখন ওতে জাল দিচ্ছেন, ঠিক পাশের চুলায় কিন্তু আবার গরম পানি রাখা হয়েছে। যে দেখেন এইটা বোধহয় তার সাথে পরে মিলাইবেন নাকি? গরম পানির মধ্যে মালটা রাখি। ও আচ্ছা, গরম পানির মধ্যে রাখবেন, যে এটা দেখতেই পাবেন আগে ওটা ফুটুক। প্রায় 12-13 মিনিট পরে উনি গরম পানিটা নিচ্ছেন একটা ইয়ের মধ্যে। এটা কিন্তু প্লেন গরম পানি, পাশে চুলাই গরম রাখা হয়েছিল ফুটন্ত পানি। উনি নিলেন, নিয়ে এই স্পঞ্জের রসগোল্লাকে প্রায় 15 মিনিট হইল প্রায় এই গরম পানির মধ্যে ছাড়তেছেন। পানিতে কিন্তু গরম পানিতে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, সিম্পলি গরম পানি। তো চুলায় 15 মিনিট ফুল ফ্লেমে জাল দেওয়া হইল এটাকে। আরেকটা থাকার কথা, 8টা হইল না, আরেকটা আছে, হ্যাঁ 9টা, হ্যাঁ বাস। এখন এসে এবার শিরা খাওয়াইতে হবে না? একটু শিরা খাওয়াবো। আচ্ছা, আর এখন ওই যে আগে যে শিরা তৈরি করে রাখা হয়েছে, আচ্ছা পানি একটু কমায় নিচ্ছেন উনি, এই যে দেখেন পানিতে গরম পানিতে দিলেন আবার একটু পানি কমায় নিলেন, কমায় এখন ওই যে প্রথমে যে শিরা তৈরি করে রাখা হয়েছে সেখান থেকে কিছুটা শিরা দিয়ে দিলেন আর কি, 2 ডাব্বুর। এখন এর মধ্যে ভিজে রাখতে হবে, তাই তো? ঠান্ডা, আচ্ছা ঠিক আছে, এটা রেখে দিলেন, এখন এইটাই ঠান্ডা হইতে হবে, এটাকে এটাই ঠান্ডা করতে হবে বাস। তো এখন আমি আপনাদের কাপের হিসাবে বলি, উনি 3 কাপ গরম পানির মধ্যে মিষ্টিগুলোকে উঠায় নিয়েছিলেন, সেখান থেকে 1 কাপ গরম পানি ফেলে দিয়ে আবার 1 কাপ শিরা দিয়ে এটাকে কভার করে নিলেন। মানে ওখানে 2 কাপ গরম পানির সাথে 1 কাপ একদম প্রথমে যে শিরাটা দেখাইছিলাম বানানো সেই শিরাটা মিশানো হইল, যার ফলে শিরাটা অনেক পাতলা হয়ে গেল। তো স্পঞ্জের রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরেও এখনও দেখেন এই যে একদম একদম তুলতুলে নরম, স্পঞ্জের তুলতুলে নরম, একদম তুলতুলে নরম আছে। তো আমি এটাকে এইভাবেই রেখে দিব, কালকে সকাল পর্যন্ত দেখি এটা শক্ত হয় কি না। অনেক সময় আমরা বানাই নরম থাকে কিন্তু পরে আবার শক্ত হয়ে যায়, এদেরটা দেখি শক্ত হয় কি না। তো আমি সারা রাত স্পঞ্জের রসগোল্লাগুলাকে বাইরেই রাখলাম, এখন দেখি শক্ত হয়েছে কি না। এই যে দেখেন এইটি দেখুন তো দেখি, এটাই দেখি, এটা যখন ধরছি এটাই দেখি, এই দেখেন চাপ দিলে বুঝতে পারছেন, এই দেখেন টুকটুক করে রস একদম পড়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে, তারপর আবার ছেড়ে দিলেই এই যে ফুলে ডুমা ডুমা হয়ে যাচ্ছে। তো অন্যদের যেরকম দেখেন একদম সাথে সাথে একদম একদম গোল হয়ে যায় ওইরকম হয় না, কয়েকটা সেকেন্ড লাগলো তো আমার। যাই হোক, এটাকে আমি এখন আবার চেপে এই যে একদম এরকম চ্যাপটা করে রসের মধ্যে ছেড়ে রাখি, দেখেন এ আবার ফুলে যাচ্ছে, আবার ফুলে যাচ্ছে। এখন আমি এটাকে 3-4 ঘন্টা, এখন প্রায় সকাল 9টা বাজে, আমি 3-4 ঘন্টা একটু ফ্রিজে রাখবো। এটা যে শক্ত হয়ে যায় অনেকের স্পঞ্জের রসগোল্লা বানাইলে পরে, দেখি এখন বাইরে তো শক্ত হইল না, ফ্রিজে রাখার পরে শক্ত হয় কি না, রসটা ঠান্ডা হোক। তো আমার মনে হয় না হবে, কারণ উনি বলে গেছে যে এইটা এর যেমন আছে তেমন নরমই থাকবে, এটা আর শক্ত হবে না। দেখি আমি আপনাদের আবার দেখাচ্ছি, এই যে দেখেন এটা আমি সকাল 9টার সময় ফ্রিজে ঢুকাইছিলাম, এখন 4টা বাজে, একটু দেখাই। এগুলা তুলনামূলক তেমন কোনো শক্তই হয় নাই, হালকা একটু শক্ত হয় কারণ এর মধ্যে ফ্যাট আছে, জানেন ফ্যাট থাকলে শক্ত হবেই। আর এর ভিতর দিকটা এখন আপনাদের আমি কেটে দেখাই, এই দেখেন কাটতে গেলেই চাপ লাগে একদম রবারের মতো, এটা এই যে দেখেন এগুলোর ভিতর দিকটা। এখনও দেখেন এই যে দেখেন এখন এখন একদম একদম নরম, আর রস তো দেখতেই পারতেছেন এই, কিন্তু ফ্রিজে রাখার আগে যে একটা একদম তুলতুলে ভাব থাকে সেই জিনিসটা হয় না, কারণ একটু ফ্যাট আছে, এই জিনিসটা একটু শক্ত হবেই। তো দেখে গেলেন কেমন করে দোকানের স্পঞ্জ মিষ্টি বানায়, ওরা এইগুলোকে সাধারণত মানে খুব কম মিষ্টি থাকে দেখে ওরা এটাকে বলে ডায়াবেটিস মিষ্টি। বারবার বলতেছিল ডায়াবেটিস তো খাইতে পারবে, এটা ডায়াবেটিস মিষ্টি অমুক তমুক,
তো এটাই হচ্ছে ওদের স্পঞ্জ রসগোল্লা। তা আপনারা যদি বাসায় কেউ এভাবে তৈরি করতে চান তৈরি করে রাখতে পারেন। শুধু শিরার পরে যেমন পানিতে দিল, তারপর শিরাটাকে আবার একটু শিরা দিয়ে ওটাকে পানিটাকে একটু মিষ্টি করে নিল, এই পদ্ধতিগুলো ফলো করেন। ভিতরে আর শক্ত হবে না, বাইরেটাও শক্ত হবে না, এরকমই থাকবে, এরকম এরকম নরমই থাকবে। এই যে দেখেন এরকম নরমই থাকবে, ফ্রিজে রাখলেও আর বাইরে থাকলে তো তুলতুলে থাকবেই। তো দেখে গেলেন মিষ্টির দোকান কেমন করে বানায়। হ্যাঁ, বিচসের আইটেম যারা একদম হুবহু জিনিস চান এগুলো খালি বানাইবেন, তামা তামা করে খাইবেন। আর যদি অন্যরকম বানাতে চান আমার রেসিপি আছে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওগুলোও দেখে নিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।